বরিশালের নির্বাচনী কেন্দ্রে আগুন। বরিশালের উজিরপুর উপজেলায় তিনটি কেন্দ্র এবং বরিশাল নগরীর আমতলার মোড়ে নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শেষ রাতের দিকে এই আগুন লাগানো হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। উজিরপুর উপজেলার সানুহার মেসিরউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে হস্তিসুন্দ মোড়াকাঠি ইনস্টিটিউশনে আগুন দেয় ও ধামসর অক্সফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পোড়ায়। এখানে দায়িত্বরত নৈশ প্রহরীরা জানায়, তারা দেখেছেন তিন থেকে চারজনের দল এসে রাত তিনটার পরে ডিজেল দিয়ে কক্ষে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। দুই তিনজন লোক হবে আমার চোখে পড়ছে, ডিজেল ঢাললে দিয়া তো তারা তেনায় ডিজেল মিলাইয়া যখন আগুন ধরে পাক্কা মারছে তখন আমার চক্ষু পড়ছে, বড়টা আগুনের হকলা এই স্কুলের উপর পড়ছে। পরে লোকজন ডেকে আগুন নিভায়। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। জানলার ভাগ্যে ওই মাতার রুমে পিছনে, হ্যাঁ পিছন দিয়ে জানলার দিয়া আগুন দিছে। সানিয়া খান, নিউজ ডেস্ক, চ্যানেল 365।